হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল পার্ট 18 এ জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো এডিটিং ব্লকের আন্ডার থাকা ফিল এবং ক্লিয়ার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যে এডিটিং ব্লকের আন্ডারে যে ফিল এবং ক্লিয়ার দুটো অপশন রয়েছে এই দুটো সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো এই দুইটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যেমন আমরা এখান থেকে যে ফিল অপশনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে চারটা অপশন রয়েছে, ডাউন, ব্রাইট, আপ এবং লেফট। অর্থাৎ এই কাজগুলো আমরা এক এক করে করব। যেমন আমি এখানে এই কাজটা করার জন্য আমি এখানে যেমন আমি এখানে লিখে দিলাম একাডেমি। আমি এখানে একাডেমি লিখার পর আমি এখান থেকে যদি চলে যাই যে ফিল, এখান থেকে যদি আমি ডাউনে ক্লিক করি তাহলে আমাদের এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা অর্থাৎ কপি হুবহু আমরা নিচে দেখতে পাবো। যেমন আমরা এখান থেকে যদি ডাউনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে যে একাডেমি লেখাটা রয়েছে এই একাডেমি লেখাটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো বন্ধুরা, এভাবে আপনি যদি ডাউনে ক্লিক করেন তাহলে এখান থেকে সংখ্যাগুলো করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে এখান থেকে আপনার অনেকগুলা সেলের মধ্যে আপনার এই লেখাটা প্রয়োজন তাহলে আপনি যে কাজটা করবেন, প্রথমে এই যে সেলগুলোতে প্রয়োজন সেটা আপনি প্রথমে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখান থেকে চলে যাবেন ফিল, ফিল থেকে আপনি এখান থেকে ডাউনে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে একাডেমি লেখাটা রয়েছে সেই একাডেমি লেখাটা কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যেই এটা ইনসার্ট হয়ে যাবে। ঠিক, আপনি যদি চান যে এখানেও আপনার যে একাডেমি লেখাটা রয়েছে আপনি এখানেও দেখতে চান তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে ফিল, ফিল থেকে আপনি এখান থেকে ক্লিক করবেন রাইট, রাইটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই সংখ্যাটা এখানে পড়বে। ঠিক, আপনি যদি এখানেও চান যে একাডেমি লেখাটা আপনার প্রয়োজন তাহলে আপনি এখান থেকেও করে নিতে পারবেন। ঠিক, আপনি যদি চান যে বাইরে আপনার এই লেখাটা প্রয়োজন তাহলে আপনি এখান থেকে ফিল, ফিল থেকে আপনি এখান থেকে চলে যাবেন লেফট, লেফটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানেও দেখতে পাবেন যে আপনার এই একাডেমি লেখাটা কিন্তু আপনার বাঁদিকে চলে আসছে। ঠিক, আপনি যদি চান উপরেও আপনার এই লেখাটাকে দেখতে চান তাহলে আপনি প্রথমে এটা সিলেক্ট করবেন, তারপর চলে যাবেন ফিল, ফিল থেকে আপনি এখানে চলে যাবেন আপ, আপে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই সংখ্যাগুলো কিন্তু আপনার এখানে বাই ডিফল্ট সেট হয়ে যাবে। তারপর এখান থেকে যেমন আমরা এখানে যদি লিখি জানুয়ারি, বাই ডিফল্ট আমরা এখানে জানুয়ারি লিখলাম, আমরা এখানে জানুয়ারি লিখার পর আমরা যদি মাউসের কার্সরটা সরিয়ে নিই আমরা এখানে দেখতে পাবো যে জানুয়ারি লেখাটা রয়েছে। এখন আমরা যদি চাই যে এটাকে শর্টকাট কপি করে নিব, ঠিক এটাকেও আমরা এখানে যেমন চাই আমরা এটাকে ডাউনে এই লেখাটাকে দেখতে তাহলে আমরা এখান থেকে যদি ফিলে ক্লিক করি, ফিলে থেকে যদি আমরা ডাউনে ক্লিক করি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা এখান থেকে কিন্তু শর্টকাট ভাবে আরেকভাবে করে নিতে পারি। যেমন আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি এখানে ড্র্যাগ করে নিচে নিয়ে যাই তাহলে আমরা এখানে কিন্তু বাই ডিফল্ট এখানে যে জানুয়ারি লেখাটা রয়েছে সেই জানুয়ারি লেখাটা দেখতে পাবো না। যেমন আমাদের এখানে আমরা দেখি কি হয়, এখান থেকে আমরা জানুয়ারি এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ আমাদের এই সিরিয়াল বাই সিরিয়াল যে মাসগুলো রয়েছে সেই মাসগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা তো শুধু চাই যে এই যে জানুয়ারি এই লেখাটা রয়েছে শুধু এই জানুয়ারি লেখাটাই এখানে থাকবে। ধরুন এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে ফিল যে কমান্ডটি রয়েছে এটা ব্যবহার করতে হবে। যেমন আপনি এখানে চাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে শুধুমাত্র জানুয়ারি থাকবে, আপনার অন্য কোনো লেখা প্রয়োজন নেই, তাহলে আপনি এখান থেকে এটাকে প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি চলে যাবেন ফিল, ফিল থেকে আপনি এখান থেকে ডাউনে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে কিন্তু বাইরে করে দেখতে পাবেন যে আপনার যে জানুয়ারি লেখাগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনার জানুয়ারি হয়ে গেছে। ঠিক, আপনি তো এখান থেকেও অর্থাৎ এটাকে সিলেক্ট করে যদি এদিকে নিয়ে এসে দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ এই যে জানুয়ারি লেখাটা রয়েছে এখানে কিন্তু জানুয়ারি, তারপরে এখানে ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু জানুয়ারি আবার জানুয়ারি জানুয়ারি থাকছে না। সুতরাং এখানে যদি এই কাজটা করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ফিল যে কমান্ডটি রয়েছে এখান থেকে সিলেক্ট করে আপনাকে কিন্তু এটা করে নিতে হবে। এখান থেকে যদি আপনি করেন তাহলে আপনার এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু যে জানুয়ারি লেখাটা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। বা আপনি যদি চান যেমন এখানে আপনি কোনো একটা ডেট এখানে লিখে দিলেন, যেমন আমরা এখানে একটা ডেট লিখে দিই, যেমন আমরা এখানে লিখলাম যে 8/21/2020। যেমন আমরা এখানে লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাবো একটা ডেট। সুতরাং এটাকেও যদি আমরা এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে যদি আমরা এখানে নিয়ে ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু এখানে যেমন 21 তারিখের পর 22 তারিখ, তারপর 23 তারিখ, 24 তারিখ এই সংখ্যাগুলো দেখতে পাবো। কিন্তু আমরা এমন চাই না যে আমাদের 21-এর পর 22, 23 বা 24 এই ডেটটা রয়েছে ডেটটা চলে আসুক। তাহলে আমরা এখানে কি করব, ঠিক আগের মতো এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে যতটুকু চাই ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা চলে যাব ফিল, ফিল থেকে আমরা এখানে যদি ডাউনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রতিটা ডেট কিন্তু আমাদের 21 তারিখের মধ্যেই দেখা যাবে। অর্থাৎ আমাদের ডেটগুলো চেঞ্জ হয়ে ঠিক একই ধরনের ফরম্যাট থাকবে। ঠিক, আপনি যদি উপরও চান
তাহলে ঠিক এভাবে ওই আপে ক্লিক করে করে নিতে পারবেন, বা আপনি যদি রাইটে চান তাও করে নিতে পারবেন, লেফটে যদি চান তাও আপনি করে নিতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই এই ফিল কমান্ড ব্যবহার করে আপনি এই সংখ্যাগুলোকে কিন্তু কপি করে নিতে পারেন। বা আপনি যদি এখানে চান যে এই সংখ্যাটাকে এখানে আপনি আবারও ওই একাডেমি লেখাটাই আপনি এখানে দেখতে চান, তাহলে এটাকে আপনি আরেকভাবে শর্টকাট ভাবে করতে পারবেন। এখানে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে আপনি কিন্তু এখানে ওই একাডেমি লেখাটাই আপনি এখানে অনুরূপ দেখতে পাবেন। তো বন্ধুরা, তারপরে যে অপশনটি রয়েছে এখানে রয়েছে ক্লিয়ার। ক্লিয়ারদের মধ্যে আমাদের এখানে কয়েকটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে আমাদের ক্লিয়ার অল, তারপর রয়েছে ক্লিয়ার ফরম্যাটস, তারপর রয়েছে ক্লিয়ার কন্টেন্টস, তারপরে ক্লিয়ার কমেন্টস। অর্থাৎ প্রথমে যে ক্লিয়ার অল, আমরা যদি এখানে চাই যে এই আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমরা অর্থাৎ ক্লিয়ার করে দিতে চাই, এই লেখাগুলোকে আর আমরা দেখতে চাই না, তাহলে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করবো। তারপর আমরা এখান থেকে যদি ক্লিয়ার ক্লিয়ার দিই, ক্লিয়ার অলে দিই, তাহলে আমরা এখানে কিন্তু এই লেখাগুলো আর দেখতে পাবো না, সবগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানেও যদি চান এভাবে করে নেবেন তাও আপনি করে নিতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে এখানে রয়েছে ক্লিয়ার ফরম্যাট। আপনি যদি এখান থেকে অর্থাৎ এই চান যে এখানে যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা আপনি দেখতে চান না, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে চলে যাবেন ক্লিয়ার, ক্লিয়ার থেকে আপনি এখানে চলে যাবেন ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাট যদি যান তাহলে আপনার এখানে যদি কোন ফরম্যাট সেট করা থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন না। তারপর যে অপশনটি রয়েছে এখান থেকে রয়েছে কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি চান যে এখান থেকে আবারও এই যে আপনার লেখাগুলো রয়েছে বা এই সংখ্যাগুলো রয়েছে এই কন্টেন্ট গুলো আপনি দেখতে চান না, আপনি এটাকে ক্লিয়ার করে দিবেন, তাও আপনি করে নিতে পারবেন। তাহলে আপনি প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে চলে যাবেন ক্লিয়ার, ক্লিয়ার থেকে আপনি চলে যাবেন কন্টেন্ট। কন্টেন্ট চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে কন্টেন্ট গুলা ছিল সেই কন্টেন্ট গুলা কিন্তু আর এখানে দেখতে পাবেন না। অর্থাৎ আপনি যতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন ঠিক ততটুকু পর্যন্ত আপনি এখান থেকে করে নিতে পারবেন খুব সহজে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।